নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবর চার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আতঙ্কিত হয়ে উঠেছে বাঁকুড়াবাসী, ওটা এলাকায় রাস্তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ল গ্রামবাসীরা। এক গৃহবধূকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো সোমবার। রটন্তি কালী মেলা ঘুষকরা উৎসবের সূচনা হলো সোমবার। সদরঘাটের ঘুড়ির মেলা অনুষ্ঠিত হলো সোমবার। যৌন হেনস্থার শিকার হলো এক যুবক। পরেশনাথ মেলা অনুষ্ঠিত হলো মুকুটমণিপুর জলাধার সংলগ্ন এলাকায়। টুসু মেলা অনুষ্ঠিত হলো খাতড়ার কংসাবতী নদীর তীরবর্তী এলাকায়। ছাদ থেকে পড়ে জখম হলো এক ব্যক্তি, গর্তে পড়ে মৃত্যু হলো একজনের। চলে আসছে বিস্তারিত খবরে। আতঙ্কিত হয়ে উঠেছে বাঁকুড়াবাসী, হাতির হানার ভয়ে এই রূপ পরিস্থিতি তৈরি হয়েছে। বনকর্মী ও হুল্লা পার্টি যৌথ অভিযান চালিয়ে হাতির দল ও তাড়াবার চেষ্টা চালাচ্ছে। হাতির আতঙ্কে আতঙ্কিত সমগ্র বাঁকুড়াবাসী। জানুয়ারির প্রথম সপ্তাহে 15টি হাতির দল ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া জেলার রায়পুর সারেঙ্গা হয়ে খাতড়া শহর সংলগ্ন কাশীপুরের জঙ্গলে ঢুকে পড়েন। কাশীপুর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব লীলা চালায় ওই হাতির দলটি। ওই জঙ্গলে একটি হাতি শাবকের জন্ম হয়। বন দপ্তরের কর্মী ও গ্রামবাসীরা ওই শাবকটির নাম দিয়েছে কাশীনাথ। বন দপ্তরের কর্মীদের চেষ্টায় খাতড়া তালডাঙ্গরা ব্লক সীমান্তে কেশিয়া কাপাসখেরিয়া জঙ্গলে হাতির দলটি ঢুকে পড়ে। কাপাসখেরিয়া জঙ্গলে হাতির ছবি তুলতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় এক যুবকের। এরপর বনকর্মী ও হুল্লাপাটি যৌথ অভিযান চালিয়ে শাবক সহ হাতির দলটিকে তালডাঙ্গরার ভীমারা গ্রাম সংলগ্ন রতনপুর জঙ্গলে নিয়ে যান। ওই হাতির গরম হয়েছে না, গরম হয়েছে। যদিও এতে গ্রামবাসীরা নিশ্চিন্ত নয়, তারা আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। কোটা এলাকায় রাস্তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ল গ্রামবাসীরা। অভিযোগ, একটি বেসরকারি সিমেন্ট কারখানার রেল লাইন পাতার জন্য গ্রামের প্রধান রাস্তাটি বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূল ব্লক সভাপতি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। কাঁকসার সোমাই, পণ্ডালী ও কোটা এলাকা থেকে হাজার একরেরও বেশি চাষের জমি শিল্পের জন্য নেওয়া হয়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে পানা করে গড়ে ওঠে শিল্প তালুক। একের পর এক শিল্প গড়ে উঠতে থাকে পড়ে থাকা জমিতে। এলাকায় উন্নয়ন ও গ্রামের বেকারদের কাজ পাবার আশায় বুক বাঁধে তারা। কয়েক বছর আগে গোটা গ্রামে তৈরি হয় একটি বেসরকারি সিমেন্ট কারখানা। হঠাৎ করে গোটা গ্রামের মানুষজন প্রতিবাদে নেমে পড়েন। গ্রাম জুড়ে ব্যানার ও পোস্টার লাগানো হয়। জাতীয় সড়ক থেকে 3 কিলোমিটারের একটি পাকা রাস্তা প্রবেশ করেছে গ্রামে। ওই রাস্তাটি কোটা গ্রামের প্রধান যাতায়াতের রাস্তা। ওই রাস্তার উপর দিয়েই দিল্লি ও কলকাতা যাওয়ার রেল লাইন রয়েছে। ঘটনার সূত্রপাত পাশে একটি নতুন রেল লাইন পাতা নিয়ে। অভিযোগ,
ওই রেললাইনটি পানাগড় স্টেশন থেকে সোজা ঢুকবে সিমেন্ট কারখানায়। এলাকাবাসীদের ধারণা, রাস্তা বন্ধ করে রেললাইনটি তৈরি হচ্ছে। গ্রামবাসীরা জানান, এর প্রতিবাদ জানিয়ে কোটা পঞ্চায়েতকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিল্প হোক বা রেললাইন হোক, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যাতায়াতের পথ বন্ধ করে দিলে তারা বড়সড় আন্দোলনের নামবেন। তোমার রাস্তা করতে কোনো কোনো অসুবিধা নেই, যেটা পাবলিকের কোনো অসুবিধা যেন না হয়, বুঝলেন তো? কারণ মানুষের যে আজকে তোমার ওই আবার নতুন গাড়ি রাজধানী নতুন দিয়েছে, কত কিলোমিটার কত সেখানে চলবে, আবার রেলটা বাড়াবে, তখন তো ব্রিজটা তো খুব হাইট হয়ে যাবে, ওই দিক থেকে কোনো ছোটোখাটো টোটো কোনো চার চাকা গাড়ি ফেরবার যেন সব যেরকম ভাষা ফুলের মতন হয়ে যায়, সেরকম সিস্টেম করুক। আমি একটা রেলের রাস্তা করছে, সেই কারণে গ্রামের মেন রাস্তাকে মানে বন্ধ করে ওরা নিজের রেলের রাস্তা করছে। তা আমরা শিল্প চাই, আমি রাস্তাও চাই, কিন্তু গ্রামের মেন রাস্তাকে বন্ধ করে মানে সেটা আমরা চাই না, যে গ্রামের মেন রাস্তায় একটা যোগাযোগ বিচ্ছিন্ন করে আমাদেরকে গ্রামকে বঞ্চিত রেখে একটা রাস্তা করুক, সেটা আমরা চাই না। ইমামি এমন ধরনের রাস্তা করুক যাতে গ্রামের মানুষের সুবিধা হয় এবং ইমামের সুবিধা হয়, বিশেষ করে এবং হোক রেললাইন যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মানুষের জনসাধারণের অসুবিধা করে রাস্তা যে একটা অসুবিধা করে মানুষ যে একটা দু চাকা চার চাকা গাড়ি কীভাবে পেরবে, ওটা রেট উপর দিকে নিয়ে যাক, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, রাস্তাটা বন্ধ করে দেবেন কোনো নির্দেশ বন্ধ করার জন্য আমরা কিছু বলি না, না রাস্তা বন্ধ করে দেবেন কোনো নির্দেশ এসছে নাকি আপনাদের কাছে? না, যদি ওরা জোর জবরদস্তি কাজ চালায়, যদি জোর জবরদস্তি মাটি ফেলতে যায় রেল চাল দিতে, তখন কিন্তু গ্রামের মানুষ কিন্তু বন্ধ হয়ে বন্ধ করতে পারে বা রেল লাইন কেটে দিতে পারে। আউশগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি জানিয়েছেন, রাস্তা বন্ধ হবে না, রেললাইন পারাপার করেই মানুষ আগে যেভাবে যাতায়াত করতো সেভাবেই যাতায়াত করবে। তিনি আগামী বুধবার এলাকার মানুষজনদের সাথে বৈঠক করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। না না, আমার দলের লোক ভুল বুঝিয়ে দেবে রাস্তা, এটা কোনো মানে নয়। তাদের রেললাইন যাচ্ছে, তারা রাস্তাটা পার করবে, গ্রামের রাস্তা বন্ধ হবে না। ওটা যে এক্সিস্টিং রাস্তা আছে আমাদের দীর্ঘদিনের ডিটিউরের আশা, সেই রাস্তা কোনোদিনই বন্ধ হবে না। কী দেখছেন? হ্যাঁ, রাজনৈতিক চক্রান্ত বলতে সিপিএম চায় না যে কারখানা হোক, কারণ মমতা ব্যানার্জি কারখানা করছে, আর সিপিএম তো কারখানা করতে পারেনি, শেষ করে দিয়েছিল। আর ওই সিপিএমই কিছু বিজেপি হয়েছে, সিপিএমের কিছু লোক বিজেপি হয়েছে, এখন তারা যৌথ মিলে একটা বিভ্রান্তি গ্রামের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে যে রাস্তা বন্ধ হয়ে যাবে। রাস্তা কোনোদিনই বন্ধ হবে না, আমাদের তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে বলছে। মানে আপনারা কি গ্রামের মানুষের সাথে এই বিষয়ে কোনো কথা বলবেন? আমরা সর্বদলীয় মিটিং করেছি পঞ্চায়েতে, আগামী বুধবার আবার সর্বদলীয় মিটিং আছে পঞ্চায়েতে, সেখানে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করব, যাতে প্রপার ওয়েতে ঢালটা হয়, মানুষের কোনো ওঠানামা করতে অসুবিধা না হয়, সেইভাবে সুস্থভাবেই রাস্তাটা যাতে তৈরি হয়, সেই ব্যবস্থাই আমরা করব। কোটা থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। এক গৃহবধূকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার পাথরডাঙ্গা গ্রামে। ঘটনার জেরে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। এক গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজনেরা গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কালনা থানার পাথরডাঙ্গা গ্রামে। গৃহবধূ ও তার মায়ের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজনরা তার মেয়ে শরীফা বিবিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো বেশ কিছুদিন যাবত। শরীফা বিবির দুটি সন্তান আছে, একটি সন্তান তার কাছে এবং অপর সন্তান তার স্বামীর কাছে থাকে। আমাকে সন্দেহ করে, সন্দেহের বসে আমাদের ঝামেলা হয়, দিয়ে আমার মা নিয়ে আসে বাপের বাড়িতে। তো আমি বাপের বাড়ি থেকে ফোন করি আমার মেয়ের সাথে কথা বলবার জন্য। মেয়েটার সাথে কথা বলার পর আমি আমার মেয়েটাকে তারপরের দিন আনতে যাই। আনতে যাওয়ার জন্য আমাকে আমার শ্বশুর বাড়ির লোকজন গাছে বেঁধে মারধর করে। আপনি কি মেয়ের সাথে দেখা করতে পেরেছিলেন? হ্যাঁ, দেখা করতে পেরেছিলাম, কিন্তু মেয়েটা তারপরে আমার স্বাস্থ্যকে কিনে নেওয়া হয়েছিল। আচ্ছা, দিয়ে তারপরে কি আপনার মানে তারপরে আপনাকে উদ্ধার করা করে? আমার মা কালনা থানা জানাই, কালনা থানা বুলবুলি তলা ফাঁড়িকে জানাই, ফাঁড়ি থেকে সিভিল পুলিশ দিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে।
রবিবার পাথরডাঙ্গায় শরীফা বিবি তার মেয়ের সঙ্গে দেখা করতে গেলে শ্বশুর বাড়ির লোকজনরা তাকে গাছে পেতে মারধর করে বলে অভিযোগ। পরে বুলবুলি থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করবেন বলে পরিপাশ সূত্রে জানা গেছে। আমি 10 দিন পাটির কাছ থেকে নিয়ে আসি, আসার পর আমার মেয়ে এখন ওর মেয়ের দিকে গতকাল সকালবেলা আনতে গিয়েছিল। আনতে যাওয়ার পর ওরা বলে কি তুই মেয়ে চুরি করতে এসছিস, ও বলে না আমার মেয়ে কেন আমি চুরি করতে আসবো, আমার মেয়েকে আমি নিতে এসছি। ওর শ্বশুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আরেকের ঘরে তালা দিয়ে রেখে দেয়, মায়ের সাথে দেখা করতে দেয় না। তারপর আমার মেয়েকে ঘর থেকে টেনে বার করে, আরিফের ঘর থেকে টেনে বার করে ওইখানে শিশু গাছে ধরে বেঁধে সবাই মিলে হাঁচের আলিস আপনার অর্ডার দেয় যোগে গাছে বাঁধ, কিছু কিছু তো শেষ হয়ে যায়। দিয়ে তখন আমার মেয়ে কীভাবে উদ্ধার হয়েছে সেই জায়গায় আমি স্থানীয় ছিলাম না। অবশ্যই একটা মেয়ে ছিল আমারই কুটুম হয়, তিনি বলেছে যে খেপার বউকে তুমি চুইটি মেরে দিল রে পাটির লোকটা। তারপরে ইয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে, হ্যাঁ দিয়ে ভদ্রমহিলা পাটির লোক ডেকে দেয়। আর আমি এখান থেকে কাঁংলা থানায় যাই, কাঁংলা থানা থেকে আমার সিভিক পুলিশ থানার ফাঁড়ির পুলিশ থেকে সিভিল গ্রামের একটা সিভিল ডিস্ট্রিক্ট পুলিশ, তিনি গিয়ে সেই ছেলে আমার গিয়ে উদ্ধার করে আমার মেয়েকে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এসোসিয়ার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হলো সোমবার। কেন্দ্রের FRDI বিলের প্রতিবাদ জানাতেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। সংগঠনের পক্ষ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিফ ম্যানেজারের কাছে এ ব্যাপারে স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্রের FRDI বিল বাতিল করার দাবি তুলল এসোসিয়াই। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে পা মেলান। এসোসিয়াই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এদিন স্মারকলিপি প্রদান করা হয়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিফ ম্যানেজারের কাছে ডেপুটেশন পেশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। কেন্দ্রে বিজেপি সরকারের আনা FRDI ব্যাংকে বিল আনার বিল বাতিল করতে হবে, FRDI বিল অবিলম্বে বাতিল। দলীয় নেতৃত্বের আশঙ্কা, কেন্দ্রের নতুন বিলের ফলে ক্ষতিগ্রস্ত হবেন অসংখ্য গ্রাহক। গ্রাহকদের কথা মাথায় রেখেই এইরূপ সিদ্ধান্ত নেন দলীয় নেতৃত্ব। সরকার FRDI নামে একটা বিল নিয়ে আসছে, যেখানে ব্যাংকের মানুষ যে টাকা রেখেছে, যে সঞ্চিত টাকা, সেই টাকা আর মানুষ নিরাপদ বা ফেরত পাবে কি পাবে না তার নিশ্চয়তা নেই। এই বিলে বলা হচ্ছে যে একটা সংস্থা গঠন করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার থেকে একটা সরকার গঠন করা হচ্ছে, সংস্থা গঠন করা হচ্ছে, সেই সংস্থার হাতে বিশাল ক্ষমতা দেওয়া হবে। যেই ক্ষমতা বলে সে কত সুদ হবে, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ক্ষমতা, সুদ কি হবে না হবে তা নির্ধারণ করার ক্ষমতা, টাকা দেবে কি দেবে না তার নির্ধারণ করার ক্ষমতা ওই সংস্থার হাতে থাকবে। ফলে তারা যুক্তি দিচ্ছে যে মানে যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হওয়ার মুখে আছে, সেই দেউলিয়া ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য সেই জনগণের যে টাকা, সেই জনগণের টাকায় তারা জনগণের টাকা দিয়ে সেইগুলোকে সে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। অথচ যারা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা লোন নিয়েছে, ঋণ নিয়েছে, সেই বড় বড় কোন শিল্পপতিরা তাদের গায়ে টাচও পড়বে না। এইরকম একটা ব্যবস্থা কেন্দ্র সরকার নিতে যাচ্ছে, তারা টাকা মেরে দিচ্ছে জনগণের সঞ্চিত টাকা, অথচ জনগণের উপরই কোপ চাপানো হচ্ছে, তাদের গায়ে আঁচল পর্যন্ত লাগছে না। এর বিরুদ্ধে আমরা এই FRDI বিল, জনস্বার্থ বিরোধী FRDI বিল বাতিলের জন্য আমরা আজ স্টেট ব্যাংকের যে চিফ ম্যানেজার তাকে আমরা ডেপুটেশন দেব আমাদের এসোসিয়াই কমিউনিস্ট দলের পক্ষ থেকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রটন্তি কালী মেলা ও গুসকরা উৎসবের সূচনা হলো সোমবার। পূর্ব বর্ধমানের জেলা শাসক এদিনের উৎসবের সূচনা করেন। উৎসব উপলক্ষে অসংখ্য মানুষজনের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। রটন্তি কালী মেলা ও গুসকরা উৎসবের সূচনা হলো সোমবার। ফিতে কেটে এদিনের উৎসবের সূচনা হয়। উৎসব ঘিরে উৎসাহী মানুষের ভিড় জমে মেলা প্রাঙ্গণে। এদিন উৎসবের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিন জেলা শাসক উৎসবের শুভ কামনা করেন জনসমক্ষে। মেম্বারদেরকে আমি
ধন্যবাদও জানাচ্ছি ও তাদেরকে কংগ্রেচুলেট করছি, এত সুন্দর মেলা এখানে করা হচ্ছে। আর আমি যা শুনলাম 2003 সাল থেকে এত সুন্দরভাবে মেলা চালানো হচ্ছে, এটা আমি বলবো খুবই ভালো ফিট আছে। আর পুরো আমরা এটা বর্ধমানের আমি দেখেছি যে এটা উৎসবের সময় আর প্রত্যেক টাউনই একটা মেলা করে। এখানে এসে আমি আবার দেখছি কি পুষ্করের মেলা ইনফ্যাক্ট অনেক মেলা থেকে অনেক ভালো আর এত সুন্দরভাবে করা হয়েছে। তো এত সুন্দর মেলা করার জন্য আমি তাদেরকে কংগ্রেচুলেটও করছি। আর এছাড়াও যা বলার ছিল কি পুষ্করা মিউনিসিপ্যালিটি আপনি খুব ভালো কাজ করছে, আমাদের যা গভর্নমেন্টের প্রত্যেক ইনিশিয়েটিভে তারা পার্টিসিপেট করে, যখনই আমাদের যদি কিছুই মানে ডিপার্টমেন্টের যা হয় সেখানে তারা ভালো করে পার্টিসিপেট করে। আমি 6 দিন ধরে চলবে এই মেলা, মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা শাসক ছাড়াও এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, সমাজসেবী শালেক রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ সমাজের সকল স্তরের মানুষজনের সমাগম ঘটে। এটা হচ্ছে গুসকারা এই রটন্দিকালি যে মন্দির রয়েছে, এই রটন্দিকালি বহুদিন আগেকার পুরনো, হয়তো আজকের দিনে যারা এই গুসকালা পৌরসভা যারা কাউন্সিলর আছে হয়তো অনেকেরই মানে এখানকার প্রবীণ কাউন্সিলর একমাত্র নিত্যানন্দ চ্যাটার্জি এখন বর্তমানে আর কি, যেনারও তখন জন্ম হয়নি। এটা হচ্ছে গুসকারার পরম্পরা, এটা একটা দীর্ঘদিনের পুজো, ভালোই লাগছে সেখানে। এটা তোমার গুসকারাবাসী এবং গুসকারা আশেপাশে যারা বসবাস করে তারা এই মন্দির নির্মাণ করবে, মানে গুসকারা পৌরসভা বিশেষ ভূমিকা মানে পালন করেছে এবং বিভিন্ন মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেজন্য মন্দির তৈরি হয়েছে। আগামী দিনে আমরা এখানে সৌন্দর্যনের জন্য অনেক কিছু করার আশা রাখছি। মেলা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী সহ অন্যান্য নানা রকম অস্থায়ী দোকানদার বিভিন্ন সামগ্রী বিক্রির উদ্দেশ্যে বসেন। লাগছে এটা আনন্দের সময় আছে, আর গুজকারাতে এত সুন্দর মেলা আমার জানা ছিল না, তো আজকে এটা এখানে এসে দেখেছি। আমি মেলা কমিটিকে এবং গুজকারা পৌরসভাকে তাদের কংগ্রেচুলেট করছি, এত সুন্দরভাবে মেলা করেছে। আমি আশা করবো যে মানুষ এখানে এসে আনন্দ করবে, আর এই মেলা প্রত্যেক মেলা থেকেও প্রত্যেক বছর থেকেও আরও ভালো হবে এবং মানুষ এখানে এসে খুশি হবে। আর যেটা আমাদের আছে কি মানুষের এটা আনন্দের সময়, সেটা সময়ই পূরণ করবে। এদিন বিধায়ক জানান আগামী দিনে গুসকরাবাসীর জন্য নতুন নতুন পরিকল্পনা গৃহীত হবে। গুসকরা থেকে পথিকৃ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সদরঘাটের ঘুড়ির মেলা অনুষ্ঠিত হলো সোমবার। এদিন মেলা উপলক্ষে রং বেরঙের ঘুড়ি গোটা আকাশ ঢেকে দেয়। অসংখ্য মেলা প্রেমী মানুষজন এদিন সমাগম ঘটায় সদরঘাট এলাকায়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পয়লা মাঘ অনুষ্ঠিত হলো সদরঘাটের ঘুড়ির মেলা। এদিন মেলা উপলক্ষে অসংখ্য মেলা প্রেমী মানুষজন ভিড় জমান। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষজন এদিন সদরঘাটে চড়ে এসে জমা হন। কেবল খানিক সময় অন্তর অন্তর ভোগ কাট্টা বলে আওয়াজ ওঠে সদরঘাটে, যা গোটা এলাকাকে মুখরিত করে তোলে। নীল সাদা আকাশে রং বেরঙের ঘুড়ি ছেয়ে ফেলে। এদিন বহু অস্থায়ী দোকান বসে সদরঘাট চত্বরে, বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি হয়। অসংখ্য মানুষজন রুজি রোজগারের তাগিদে এদিন আশার আলোয় হাজির হন। নাগরতোলা থেকে খেলনা সব রকম সামগ্রী স্থান করে নেয় আগত মানুষজনের মনোরঞ্জনের আশায়। পাশাপাশি মেলাস্থলে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। লড়াই উপভোগ করার লক্ষ্যে উৎসাহ মানুষের ভিড় হয় লক্ষণীয়। এ ওরে থাক, তোর লড়াবে না, এই কোন বের এলাকায় কোনরূপ অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসন যথেষ্টই সতর্কতা অবলম্বন করেন। বর্ধমান থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।
যৌন হেনস্থার শিকার হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে কালনার নিচুডাঙ্গা এলাকায়। আক্রান্ত যুবক বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্টো পুরাণের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে কালনার নিচুডাঙ্গা এলাকায়। এক যুবক যৌন হেনস্থার শিকার হলো অপর যুবকদের হাতে। ঘটনার সূত্রে জানা যায়, তাপস পাল নামে এক যুবক কাজ থেকে ফেরার পথে তাকে তিনজন যুবক মিলে পথ আটকায়। পরে তার উপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ তোলেন। এরপর ধৃতরা ওই স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। নির্যাতিত যুবক বাড়ি ফিরে ঘটনার কথা জানালে তার পরিবারের লোকজনরা অভিযুক্ত গৌরব ধারা, নয়ন বর্মন, সুজিত দাসকে ধরে কালনা থানার পুলিশের হাতে তুলে দেন। অভিযোগের ভিত্তিতে ওই তিনজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিত যুবক বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘিরে আতঙ্কিত গোটা পরিবারটি। প্রতিদিনের মতো গতকালকে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল, নটার আশপাশে তিনজন জায়গায় একটি ছিল, প্রথমে পথ আটকায়, পরে আর দুজন ফিরে এসে ওর মুখ চেপে ধরে দিয়ে একটা তিনজন জায়গায় আবুল বলে একটা জায়গায় আছে রাস্তা, সেখানে নিয়ে গিয়ে তিনজনে মিলে শারীরিক এবং মানসিক নির্যাতন, মানে শারীরিক নির্যাতন বলতে কি করে, ধর্ষণ করে, একদম ডাইরেক্টলি জায়গায় ধর্ষণ করে। কজন মিলে করে? তিনজনে। তারপরে আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে আমরা জানিয়েছি। পুলিশ ধরে নিয়ে গেছে? পুলিশ তাদের তিনজনকে ধরে নিয়ে গেছে। মৌখিকভাবে আমরা অভিযোগ জানিয়েছি, আজকে লিখিতভাবে থানায় আমরা দরখাস্ত জমা দেব। মানে ও কোথা থেকে ফিরছিল? ও নিজের কর্মস্থল থেকে ফিরছিল, যেখানে কাজ করে, মোটো করে কাজ করে, সেখান থেকে বাড়ি ফিরছিল। যে যারা ওকে কি পথ আটকায় নাকি? হ্যাঁ, পথ আটকায় ওকে। একজন এলাকারই, তিনজনেই এলাকায় পরিচিত, একজনের পথ একটা এবং অনেক আরও দুজনে এসে ওকে মুখ চেপে এবং গলায় ওর গায়ে যে চাদরটা ছিল সেই চাদরটা গলায় জড়িয়ে টেনে নিয়ে চলে যায়। দিয়ে তারপরে মাঠে, ফাঁকা মাঠে নিয়ে, ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তিনজনে একদম রীতিমতো যাকে ধর্ষণ করে পরে ফেলে রেখে চলে যায়। প্রায় এক ঘন্টার পরে ও মানে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে চলে যায়। এটা আমাদের সব জানা। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পরেশনাথ মেলা অনুষ্ঠিত হলো মুকুটমণিপুর জলাধার সংলগ্ন এলাকায়। মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এই মেলা। অসংখ্য মানুষজন ভিড় জমায় মেলা প্রাঙ্গণে। বিগত ৫০ বছর ধরে চলে আসছে কাঁসাই কুমারী সঙ্গমস্থলে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার সংলগ্ন পরেশনাথ মন্দির প্রাঙ্গণে পরেশনাথ মেলা। মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় এই মেলা। এই মেলার অন্যতম আকর্ষণ বাউল গানের আসর। মেলা কমিটির সভাপতি জানান, জলাধার তৈরির আগে মেলাটি সারেঙ্গকর গ্রামে হতো। পরে জলাধার তৈরির সময় গ্রামটি জলে তলিয়ে যাবার পর পরেশনাথ পাহাড়ের কোলে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর প্রচুর মানুষ ভিড় জমায় এই মেলায়। সাধারণ মানুষ ও সাধু সন্তদের পাশাপাশি বাউল শিল্পীরাও এই স্থানে এসে উপস্থিত হন। এখানে হয়ে আসছে প্রচুর মানুষের আবেগ এই মেলার সঙ্গে জড়িত। কদিন যাবত এই মেলাতে প্রচুর মানুষ ভিড় করেন। আজকের এই দিনটাতে, আজকের এই পূর্ণ লগ্নে আমরা এখানে বাউল মেলা প্রতি বছর নয় বছর করছি। প্রচুর মানুষ এখানে এসছে। আগামী দিন আরও উন্নত এখানে মেলা হবে এই আশা আমরা রাখছি। কদিন যাবত এখানে হয়ে আসছে প্রচুর মানুষের আবেগ এই মেলার সঙ্গে জড়িত। কদিন যাবত এই মেলাতে প্রচুর মানুষ ভিড় করেন। আজকের এই দিনটাতে, আজকের এই পূর্ণ লগ্নে আমরা এখানে বাউল মেলা প্রতি বছর নয় বছর করছি। প্রচুর মানুষ এখানে এসছে। আগামী দিন আরও উন্নত এখানে মেলা হবে এই আশা আমরা রাখছি। পুংসাবতী ভালো লাগে আমাদের, গোড়াবাড়ি আমাদের ভালো জানিস,
আমরা ভালো চাই, আরও যেন ভালো হয়, সৌন্দর্য হয়েছে মমতা দিদি আসাতে। হ্যাঁ, আর বর্তমান যুগে আরও কিছু দরকার আছে, কিছু কিছু কাজ যেন হয়, এই পাহাড়গুলো যেমন পরশুনাথের মন্দিরটা কিন্তু সৌন্দর্য যেন হয়। হ্যাঁ, আর তোমার কী বলবো, যেমন আমাদের পশ্চিমবাংলায় কিছু কাজ যেন হয়, মমতা দিদির কিনা এটাই প্রার্থনা আমার। হ্যাঁ, আর আমাদের বিধায়ক দিদি যেন আমাদেরকে ভালো, আমরা কিছুই পাইনি আজ পর্যন্ত, ওই পথেঘাটে ভিক্ষা করি খাই। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। টুসু মেলা অনুষ্ঠিত হলো খাতড়ার কংসাবতী নদীর তীরবর্তী এলাকায়। অনুষ্ঠান ঘিরে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাঁকুড়া জেলার খাতড়ার কংসাবতী নদীর তীরে একদিন ব্যাপী অনুষ্ঠিত হয় টুসু মেলা। বাঁকুড়ার সব থেকে বড় টুসু মেলাটি মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়। একদিনের মেলা হলেও বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় উপস্থিত হন। সূর্য উদয় থেকে মেলা শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত মেলা চলে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন টুসু নিয়ে মেলায় উপস্থিত হন। বাদ্যযন্ত্র সহকারে এই মেলায় চলে নৃত্য ও গীত। এই স্থানে টুসু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির পক্ষ থেকে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। ছাদ থেকে পড়ে জখম হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কালনার নিচুডাঙ্গা এলাকায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতরভাবে জখম হলেন কালনার নিচুচাপট গ্রামের কিশোর সরকার নামে এক ব্যক্তি। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে একতলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে অসাবধানতা বশত কিশোর সরকার ছাদ থেকে পড়ে যায়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখেন, তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালেই চিকিৎসাধীন। আজকে তো ঘুড়ি ওড়ানোর উৎসব কালনাতে, সেই ক্ষেত্রে আমাদের বাড়ির ছাদে অনেক ছেলে পেলেই ছিল, তার সঙ্গে এও উঠেছিল। কারণ আমার পাড়ার প্রতিবেশী ও পাশের বাড়ির লোক উঠতে যেয়ে হয়তো মানে ঘুড়িটা তুলতে যেয়েই হোক, কোনো ঘুড়ি ধরতে যেয়েই হোক, ব্যালেন্স হারিয়ে ফেলেছে। দিয়ে পাঁচিল, ছাদের উপরে পাঁচিল ছিল, সে পাঁচিলে ওভার হয়ে নিচে পড়ে যায়। তারপরে এর পা হাত সব ভেঙে যায়। তারপরে আমরা হসপিটালে ভর্তি করি। তারপরে আমরা হসপিটালে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে পাড়ার প্রতিবেশী, তারপরে তার বাবা কাকা সবাই এসছে, এসে চলছে চিকিৎসা। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। গর্তে পড়ে মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে জামালপুরের পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইটলা এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। রবিবার মাটি কেটে রাখা গর্ততে পড়ে মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার জামালপুর পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ইটলা এলাকার কালভার তৈরির জন্য কেটে রাখা গর্তে এক ব্যক্তি পড়ে যান। জামালপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন,
গর্তে পড়া ওই যুবক মৃত অবস্থায় রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। স্থানীয় মানুষজন অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে কালভার্ট তৈরির জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। রাস্তার উপরে কোনো ব্যারিকেড না থাকার ফলে বাইক আরোহী ওই ব্যক্তির গর্তে পড়ে মৃত্যু হয়েছে। এই রোডটা হচ্ছে খানপুর থেকে জোগাম যাওয়ার পথ, তা এখানে একটা মানে আপনার সাঁকো তৈরি হচ্ছে, কালভার্ট তৈরি হচ্ছে, একেবারে একতলা পর্যন্ত গর্ত করেছে। এবার কোনো ব্যারিকেড থাকে কিছু নেই। এইখানে স্কুল ছাত্রীরা আসা যাওয়া করে রাস্তাতে। কালকে রাত্রিতে আমি যাওয়ার সময় দেখলাম একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে গর্ত যাওয়ার সময় একদম কোনো গার্ড ফার্ড কিছু নেই, যাওয়ার সময় একদম পুরো গর্ত এসে পড়ে কালকে ডেথ হয়ে গেছে। এরকম যে সরকারের উদাসীনতা, একটা কোনো রকম ব্যারিকেড নিয়ে স্কুল ছাত্রছাত্রীরা এটাতে যাতায়াত করে, এটা কতটা বিপজ্জনক হতে পারে? হ্যাঁ, বিপজ্জনক তো, ওই জন্য তো আমাদের বিপজ্জনক হলো, কারণ ব্যারিকেড থাকলে ওই যে ভদ্রলোক মারা গেছে সে মোটামুটি ভেজে যেত অ্যাক্সিডেন্টটা না। এটা কি সরকারের উদাসীনতা বলে মনে হচ্ছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই মনে হচ্ছে। কি মনে হচ্ছে বলুন? মনে হচ্ছে মানে একটা যে আমি রাস্তা একটু গর্ত করা হচ্ছে, সেই জন্য আমরা কোনো যে একটা মানে সানবোর্ড দেওয়া কিংবা রাস্তাটা গার্ড করে দেওয়া এইসব ব্যাপার কোনো কিছুই নেই। এটা কি মেন রোড? হ্যাঁ, এটা মেন রোড। কোনখানে খোঁড়া হয়েছে অ্যাকচুয়ালি জায়গাটা? এটা হচ্ছে ইডলে, হচ্ছে শ্মশানে, ইডলে শ্মশান আছে, শ্মশানে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বর্ধমান রেল স্টেশনে। সোমবার পথ চলতি মানুষজন প্ল্যাটফর্মে এক মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা তৎক্ষণাৎ রেল স্টেশন কর্তৃপক্ষের নজরে আনে ঘটনাটি। পরে বর্ধমান জিআরপি মৃতদেহ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য মৃতদেহকে নিয়ে যান। মৃতদেহটির সঠিক পরিচয় জানা যায়নি। এইরূপ ঘটনার জেরে স্টেশন যাত্রীদের মধ্যে গুঞ্জন তৈরি হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ওটা এলাকায় রাস্তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ল গ্রামবাসীরা। এক গৃহবধূকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এসইসিআইয়ের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হল সোমবার। রটন্তি কালী মেলা ঘুষ করা উৎসবের সূচনা হল সোমবার। সদরঘাটের ঘুড়ির মেলা অনুষ্ঠিত হল সোমবার। যৌন হেনস্থার শিকার হল এক যুবক। পরেশনাথ মেলা অনুষ্ঠিত হল মুকুটমণিপুর জলাধার সংলগ্ন এলাকায়। টুসু মেলা অনুষ্ঠিত হল খাতড়ার কংসাবতী নদীর তীরবর্তী এলাকায়। ছাদ থেকে পড়ে জখম হল এক ব্যক্তি। গর্তে পড়ে মৃত্যু হল একজনের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।